আজ আমার বাড়ি ফিরতে তো ভীষণ দেরি হয়ে গেল। রাস্তাঘাটে তো আর কাউকে দেখতেও পাচ্ছি না। কে জানে আজ আমার কপালে কি আছে। টুনা এসব ভাবতে ভাবতে পথ দিয়ে হাঁটতে থাকে। চারিদিক খুটখুটে অন্ধকার, মৃদু হিমশীতল হাওয়া বইয়ে যাচ্ছে। ঠিক তখনই একসাথে কিছু কুকুর সজোরে ডেকে উঠতে থাকে। এই কুকুরগুলো এত অস্থির হয়ে ডাকছে কেন? ব্যাপারটা তো একদম ভালো লাগছে না। তার মানে কি কেউ এই জঙ্গলে এসে কোনো বিপদে পড়েছে? টোনা অস্থির হয়ে এদিক সেদিক দেখতে থাকে, কিন্তু কোনো কিছুই সে আর দেখতে পায় না। এমন সময় তার চোখ যায় বড় একটা গাছের দিকে। সেখানে নিচে একটা ছোট্ট পাখি দাঁড়িয়ে আছে, আর তার পাশ ঘিরে দাঁড়িয়ে আছে ক্ষুধার্ত কিছু কুকুর। তারা যে কোনো সময় বাচ্চাটাকে ধরে খুবলে খেয়ে নিতে পারে। এই কুকুরগুলো তো দেখা যায় এই ছানাটাকে ধরে ফেলবে। এখন যদি আমি এদের আটকাতে যাই, তাহলে আমাকেও যে কোনো সময় আক্রমণ করে বসবে। আমি বরং এক কাজ করি, অন্য কোনো কৌশল অবলম্বন করি। এই ভেবে টোনা উড়াল দেয় আর কুকুরগুলোর মাঝখান থেকে বাচ্চাটাকে ছোঁ মেরে তুলে নিয়ে এক ছুটে বাড়িতে চলে আসে। হ্যাঁ গো, তুমি এই বাচ্চাটাকে কোথায় পেলে? কি মায়াবী ছানা গো! এরপর টোনা সব কথা খুলে বলে টুনিকে। হায় হায়, কি সাংঘাতিক ঘটনা! আমরা ছানা পাই না, আর এর বাবা মা পেয়েও পায়ে ঠেলে দিল। আমার মনে হয় এর বাবা মা ইচ্ছে করে একে ফেলে যায়নি, অবশ্যই কোনো বিপদে পড়ে ফেলে গিয়েছে। তবে ভালোই হয়েছে টোনা, আমাদের তো আর কোনো সন্তান নেই, তাই হয়তো সৃষ্টিকর্তা একে আমাদের কাছে পাঠিয়েছে। তুমি একদম ঠিক কথা বলেছো। আমরা আমাদের কুড়িয়ে পাওয়া সন্তানকে পড়াশোনা শিখিয়ে অনেক বড় করে তুলবো, উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। টোনার টুনি কুড়িয়ে পাওয়া সন্তানকে দিয়ে অনেক খুশিতে দিন কাটাতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন। হঠাৎ করে জঙ্গলের এক গোলচোখ শুরু হয়ে যায়। টুনি বৌদি একটু আসবে? হ্যাঁ বৌদি, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত কেন মনে হচ্ছে? কিছু কি হয়েছে গো? আসলে তেমন কিছু তো হয়নি, আবার হয়েছেও। বান্টি দুদিন হলো বাড়িতে নেই। বাড়িতে নেই মানে কোথায় গিয়েছে? দুদিন আগে শহরে গিয়েছে কাজের জন্য। গতকাল ওর আসার কথা ছিল, কিন্তু এখনো কেন জানি এলো না। আমার মনে হয় ও কোনো কাজে হঠাৎ আটকে পড়ে গিয়েছে, তাই গতকাল আসতে পারেনি। আজ নিশ্চয়ই আসবে। তুমি বরং আজকের দিনটা অপেক্ষা করো। যদি আজকে ফিরে না আসে, তাহলে আমরা পুলিশের কাছে যাব, কেমন? আচ্ছা ঠিক আছে বৌদি। এরপর সুখী পাড়া সেখান থেকে চলে যায়। টুনিও আর ব্যাপারটা নিয়ে কোনো মাথা ঘামায় না। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। হঠাৎ করে এমন বাতাস কেন উঠলো? আমি তো আর সামনে আগাতে পারছি না। ঠিক তখনই বড় একটা রাক্ষস এসে বান্টির সামনে দাঁড়ায়, আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বান্টিকে এক খাপড়ে মেরে ফেলে, আর লাশ দ্রুত সেখান থেকে চোপের আড়ালে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে আসে। টুনি বৌদি, আমার স্বামী এখনো ফিরে এলো না। নিশ্চয়ই আমার স্বামীর কোনো বিপদ হয়েছে, তার কারণে ও বাড়ি ফিরে আসতে পারছে না। তুমি আর কেঁদো না, আমরা সবাই দেখছি গো। এরপর সবাই বান্টিকে খোঁজার জন্য জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, আর তারা বান্টির দুই একটা জিনিস খুঁজে পায়, কিন্তু বান্টিকে আর পায় না। আর পাবেই বা কি করে, বান্টিকে তো রাক্ষস খেয়েই নিয়েছে। বান্টি, এভাবে আমাকে ছেড়ে তুমি চলে গেলে এবার আমার কি হবে? তুমি আমাকে একা করে কেন চলে গেলে বান্টি? সুখী চিৎকার করে কাঁদতে থাকে। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। কিরে রকি, তুই কোথায় যাচ্ছিস? তাও আবার রাতের বেলা, দেখছিস না জঙ্গলে কি সব হচ্ছে? কই, কোথাও তো যাচ্ছি না মা, আসলে আমার ঘুম আসছে না তো, তার কারণে একটু বাইরে থেকে ঘুরে আসতে যাচ্ছি। না না বাবা, তুই এখন কোথাও যাস না, তোকে নিয়েছি আমার ভীষণ ভয় হয়। আচ্ছা ঠিক আছে মা, আমি কোথাও যাব না, এবার তুমি ঘুমিয়ে পড়ো তো। ঠিক আছে ঘুমাবো, তুইও আয় আমার সাথে।
রকি মায়ের সাথে শুয়ে পড়ে, কিন্তু জেনা টুনি ঘুমিয়ে পড়ে আর তখনই রকি মায়ের পাশ থেকে উঠে পড়ে আর একা একা বাইরে বেরিয়ে চুপের আড়ালে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সে রাক্ষসটা বেরিয়ে আসে। আমার খাবার চাই, কোথায় আছে আমার খাবার? ঠিক তখনই একটা পাখি ভয় ভয় সেদিক দিয়ে যেতে থাকে। নিজের সন্তানের জন্য আজ আমাকে ভয়ঙ্কর পথে দিয়ে যেতে হচ্ছে, না জানি কখন কোন বিপদ আমার উপর এসে পড়ে। প্যাঁচা ভয়ে ভয়ে এক পা দু পা করে আগাতে থাকে আর তখনই রাক্ষস এসে প্যাঁচার উপর আক্রমণ করে বসে আর এক থাবাতে তাকে মেরে ঝুপের আড়ালে নিয়ে চলে যায়। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টুনি খাবার খোঁজার জন্য সেই পথ দিয়ে যেতে থাকে। আরে আরে, এগুলো তো প্যাঁচা দাদার পালক মনে হচ্ছে, তাহলে কি কাল রাতে প্যাঁচা দাদাও? কথাটা ভাবতেই টুনির গা পুরো শিউরে ওঠে আর কোনো কথা বলার শক্তি সে খুঁজে পায় না, তাই কোনো রকমে উড়ে বাড়ি ফিরে আসে আর টোনাকে সব কথা খুলে বলে। এসব তুমি কি বলছো? এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের এই জঙ্গলটা তো পুরো পাখি শূন্য হয়ে যাবে। তা তো বটেই, কিন্তু এই পাখিগুলোকে মারছে কে আর মেরে লাশগুলোই বা কি করছে? মা, তুমি এসব নিয়ে এত চিন্তা কেন করছো বলো তো? যে পায় সে মেরেছে, এখন আর এসব নিয়ে কথা বলো না তো, আমার একদম ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে রে বাবা, আমি আর বলবো না। এদিকে দেখতে দেখতে রাত নেমে আসে, সবাই ঘুমাতে গেলেও রকি যায় না, সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে যায় আর টুনি দেখে ফেলে। আরে আরে, ছেলেটা যাচ্ছে কোথায়, দেখি তো আগে। টুনি রকির পিছু পিছু যায় আর কিছু দূর যেতেই টুনির চোখ পুরো কপালে উঠে যায়, তার ছেলে পাখি রূপ থেকে রাক্ষসের রূপে পরিণত হয়ে যায়। আমি কি দেখছি, আমার সন্তানই রাক্ষস, আর রাক্ষস হয়ে সবাইকে এভাবে খাচ্ছে? আমি তো আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। টুনি ভয় পেয়ে বাড়ি ফিরে আসে আর টোনাকে সব কথা খুলে বলে। টোনা, যে করি হোক আমাদের এই হত্যাকাণ্ড আমাদেরই বন্ধ করতে হবে, আমাদের এক্ষুনি ভৈরবী মায়ের কাছে যেতে হবে টোনা। এরপর দুজনে মিলে রাতেই ভৈরবী মায়ের কাছে যায় আর সব কথা খুলে বলে। এ কোনো সাধারণ ব্যাপার নয়, এটা ভীষণ জটিল ব্যাপার, এর যদি প্রতিকার করা না হয় তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে। আপনি যেভাবে পারেন এর প্রতিকার করুন মা, আমি চাই না আর কোনো নিষ্পাপ পাখির জীবন অকালে চলে যাক। ঠিক আছে, চল তবে আমার সাথে। এরপর টোনা আর টুনি ভৈরবী মায়ের সাথে যায়। এদিকে রাক্ষস খাবারের খোঁজে পাগল হয়ে যায়। মা বাবা, তোমরা কেন আমার সামনে এসেছো? চলে যাও বলছি আমার সামনে থেকে, নয়তো যখন তখন আমি তোমাদেরও খেয়ে ফেলতে পারি। বাবা, তুই তোর এই হিংস্রতা বন্ধ কর বাবা, তুই মায়ের কাছে ফিরে আয়। রাক্ষস রূপে রকি টুনির কথা শুনে রেগে যায় আর টুনির উপর আক্রমণ করে বসে। ওখানেই থেমে যা বলছি, নয়তো এক্ষুনি তোকে পবিত্র জল দিয়ে ধ্বংস করে ফেলবো আমি। রাক্ষস তবুও কিছু মানে না, সবার উপরে আক্রমণ করতে থাকে। ঠিক তখনই ভোরের আলো ফুটে যায় আর রকি রাক্ষসের রূপ থেকে আবার তার সাধারণ রূপে ফিরে আসে আর নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর অমনি টুনি তার ছেলেকে আদর করে জড়িয়ে ধরতে চায়। না টুনি, তুই তোর সন্তানকে স্পর্শ করতে পারবি না। রকি, এবার সত্যি করে বলতো, কে তুই আর কেন এসেছিস এখানে? আমি এক অভিশপ্ত পাখি, আমার মা বাবা আমি গর্ভে থাকাকালীন বিনা অপরাধে এক রাক্ষসের ছানাকে হত্যা করেছিল, আর তার কারণে সেই রাক্ষসী আমার বাবা মাকে অভিশাপ দিয়েছিল, আর যার কারণে আমি সেই অভিশাপে অভিশপ্ত। রাত হলেই আমি রাক্ষসে পরিণত হয়ে যাই, আর ভোরের আলো ফুটলেই আবার স্বাভাবিক হয়ে যাই, আর সেটা আমার আসল বাবা মা বুঝতে পেরেছিল, আর তার কারণেই আমাকে জঙ্গলে ফেলে রেখে গিয়েছিল, আর সেখান থেকে আমার এই পালিত বাবা মা আমাকে খুঁজে পায়, আর তারা আমাকে পরম আদর যত্নে বড় করে তোলে। আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাই। কি করলে তুই তোর এমন জীবন থেকে মুক্তি পাবি?
বল আমায়, বল। আমার মৃত্যু ছাড়া এটা থেকে মুক্তি পাওয়ার আর কোনো উপায় নেই, তাই নিজেদের ভালোর জন্য আমাকে মেরে ফেলো। আমি আমার নিজের চোখের সামনে নিজের বুকের ধনকে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। নিয়তের লেখা, তোকে মেনে নিতেই হবে। এই বলে ভৈরবী মা রকিকে মেরে ফেলে, আর টুনাটুনি সেখানে চিৎকার করে কাঁদতে থাকে, আর এভাবেই একটা প্রাণের পরিসমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু কালু, টুনিকে আমার ঘরের কাজে মেয়ে বানাবো, কারণ আমার কাজ করতে একদম ভালো লাগে না। কিন্তু টুনিকে তোমার ঘরে কাজ করতে চাইবে? কেন চাইবে না, ও তো অনেক গরিব, আর বনে কাঠ কেটে সংসার চালায়। ওই দেখো, ওই দেখো, টুনি কাঠ কাটতে যাচ্ছে। টুনি, এই টুনি, এদিকে আয়, তোর সাথে আমার কথা আছে। হ্যাঁ কাকুলি দিদি, বলো কি বলবে। বলছিলাম কি, তুই তো জঙ্গলে অনেক কষ্ট করে কাঠ কাটিস, এতে আমার অনেক খারাপ লাগে রে। তাই বলি কি, তুই যদি জঙ্গলে কাঠ না কেটে আমার বাড়িতে কাজ করিস, এতে তোর কষ্ট কমে যাবে আর আমার জন্য সুবিধা হবে। না কাকুলি দিদি, আমি তোমার বাড়িতে কাজ করতে পারবো না, আমি কাঠ কেটে সংসার চালাবো। তোমার বাড়িতে কাজ করলে সময় মতো আসতে হবে, আর সব কাজ শেষ করে তবে বাড়ি যেতে হবে। আর কাঠ কাটলে যখন মন চায় তখন তাই করতে পারবো, সময় মতো আর যেতে হয় না। আর তাছাড়া আমার বাড়িতে ছোট মেয়ে আছে, আমার মেয়েকে রেখে সারাদিন তোমার বাড়িতে থাকা সম্ভব না কাকুলি দিদি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যা। তবে অফারটা কিন্তু ভালো দিয়েছিলাম, ভেবে দেখ একবার। কি কাকুলি, কই পারলে টুনিকে রাজি করাতে, এবার নিজেকেই সব কাজ করতে হবে। ওই গরিব মেয়ে টুনিকে আমার বাড়ির কাজের মেয়ে বানিয়েই ছাড়বো, ওর এত বড় সাহস আমার মুখের উপর না করে দিল। তুমি শুধু দেখতে থাকো কালু, আমি কি করতে পারি। এরপর কাকুলি ঘরে চলে যায়, আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন কাকুলি আবারও টুনিকে ডেকে তার বাড়িতে নিয়ে আসে। টুনি, তুই তো আমার বাড়িতে কাজ করবি না, তাই ভাবলাম তোকে একটা কাজ দেই, যে কাজে সময় মতো আসতে হবে না। এই ব্যাগে অনেকগুলো চুড়ি আছে, তুই এই চুড়িগুলো বিক্রি করে যা টাকা পাবি তার অর্ধেক আমাকে দিবি, আর বাকিটা তুই নিবি। ঠিক আছে কাকুলি দিদি, দাও। আমার কাছে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে, নিয়ে যাও নিয়ে যাও। টুনি, আমাদের দুজনকে লাল লাল চুড়ি দে তো, লাল চুড়ি আমাদের অনেক পছন্দ। আচ্ছা আমি ব্যাগ খুলে দিচ্ছি, আর তোমরা তোমার পছন্দের চুড়ি বেছে নাও। এই যে টুনি, তোর ব্যাগের অর্ধেক চুড়ি তো ভেঙে গেছে, তুই বনের পাখিদের বোকা বানাচ্ছিস নাকি? হ্যাঁ, যে ভাঙা চুড়ি বিক্রি করে টাকা নিয়ে যাবি আর আমরা তোকে ছেড়ে দেব। চল দিয়ে বানিয়ে বানিয়ে বলে, কি
টুনি এত বড় অন্যায় করে ক্ষতিপূরণ না দিয়ে চলে গেছে। আচ্ছা চলো দেখি, টুনির বাড়িতে যাই। টুনি টুনি বাইরে এসো, তোমার নামে অভিযোগ আছে। তুমি কাকুলি চুরি বিক্রি করার নামে ভেঙে দিয়েছো কেন? আর তার ক্ষতিপূরণ না দিয়ে কেন চলে এসেছো? কাকুলিকে তার ক্ষতিপূরণ দিয়ে দাও বলছি, নয়তো বন থেকে তোমাকে তাড়িয়ে দিব। কিন্তু মোরেল মশাই, আমি তো কাকুলি দিদি চুরি ভাঙিনি, তাহলে তার ক্ষতিপূরণ কেন দিব? ভাঙা চুরি কাকুলি দিদি আমাকে দিয়েছিল বিক্রি করার জন্য। মোরেল মশাই, আপনাকে টুনি মিথ্যে কথা বলছে, টুনি চুরি ভেঙে ফেলেছে। আর আপনি বলুন, আমি নিজের চুরি কেন ক্ষতি করব? কতগুলো টাকা দিয়ে চুরি কিনেছিলাম যে বনের পাখিদের কাছে বিক্রি করে লাভ করব, আর টুনি সব চুরি ভেঙে ফেলেছে মোরেল মশাই। তুমি নিজে চুরি বিক্রি না করে টুনিকে কেন বিক্রি করতে দিয়েছো বলো তো শুনি। আমার শরীরটা খারাপ ছিল, তাই টুনিকে দিয়েছিলাম। মোরেল মশাই, আপনি আমার ক্ষতিপূরণ নিয়ে দিন, নয়তো কালু আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তোমার চালাকি আমি খুব করে বুঝে গেছি কাকুলি দিদি, আর মিথ্যে বলতে হবে না। কিন্তু মোরেল মশাই, আমি অনেক গরিব, সেটা তো ভালো করে আপনি জানেন। আমার কাছে একটি টাকাও নেই, আমি কি করে ক্ষতিপূরণ দিব? ক্ষতিপূরণ না দিতে পারলে তুই এখন থেকে আমার বাড়িতে কাজ করবি, তাহলে আর ক্ষতিপূরণ দিতে হবে না। ঠিক আছে, আমি তাই করব। টুনি, আজ থেকে তুই কাকুলির বাড়ির কাজের মেয়ে, তাই কাকুলি যে কাজ করতে বলবে তাই করবি, আর কোনো ঝামেলা যেন না হয়। এবার আমি আসি কাকুলি। সোজা কথা কাজ না হলে পাকা কথাই যেতে হয়, বুঝলি টুনি? গরিব হয়ে এত ভাব নিলে চলে না, গরিবরা সব কাজ করতে পারে। যা এবার বাড়ি সব কাজ কর, আর বাড়ি সব কাজ শেষ করে জঙ্গলে কাঠ কাটতে যাবি। ঠিক আছে কাকুলি দিদি। এরপর টুনি কাকুলির বাড়ির কাছে লেগে পড়ে, আর সব কাজ শেষ করে কুড়াল নিয়ে জঙ্গলে চলে যায়। আর কিছু কাঠ কেটে এনে কাকুলির বাড়িতে নিয়ে আসে। কাকুলি দিদি, আমি কাঠ কেটে এনেছি, এবার আমি বাড়িতে যাই। আমার মেয়েটা বুঝি ক্ষুধার জ্বালায় কাঁদছে। তোদের মতো গরিবরা ক্ষুধার জ্বালায় কাঁদবে না তো আমাদের মতো ধনীরা কাঁদবে? শোন, কাল তাড়াতাড়ি চলে আসবি, আর এই কাঠ দিয়ে একটা সুন্দর করে ঘর বানিয়ে রং করে দিবি, তারপর বাড়িতে যেতে পারবি, তার আগে নয়, বুঝতে পেরেছিস? কাকুলি দিদি, এই গরিবের উপর এত অত্যাচার করো না, দেখবে সৃষ্টিকর্তা সহ্য করবে না, সৃষ্টিকর্তাকে একটু ভয় করো। সৃষ্টিকর্তাকে দেখে এত ভয় করে কি হবে? সৃষ্টিকর্তা কি আমাকে টাকা পয়সা দিয়ে যাবে নাকি? তুই এতই সৃষ্টিকর্তাকে ভয় পাস, তাহলে তুই এত গরিব কেন? সৃষ্টিকর্তা তোকে তো ধনী করে দেয় না। এবার এত কথা না বলে যা তো এখান থেকে, যা বাকি খাবারগুলো নিয়ে চলে যা। এরপর টুকি আর কিছু না বলে ক্ষুধা পেটে পচা খাবারগুলো খেয়ে ঘুমিয়ে যায়। এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি আবারও কাকুলির বাড়িতে চলে যায়, আর ঘর বানানোর কাজ শুরু করে দেয়, আর তার উপর রং করা শুরু করে দেয়। হঠাৎ টুনি ঘরের চাল থেকে পড়ে যায়, আর রংগুলো সব টুনি শরীরের উপর পড়ে। কি সর্বনাশ হলো, সব রং যে আমার শরীরের উপর পড়ে গেল। কাকুলি দিদি যদি দেখে ফেলি তাহলে যে খুব মার মারবে। আমি বরং তাড়াতাড়ি নদী থেকে গোসলটা সেরে আসি। যাই হোক, আমি স্বর্ণগুলো বিক্রি করে আজই কাকুলের ক্ষতিপূরণ দিয়ে দিব।
তারপর জনি কলসটি নিয়ে স্বর্ণকারের দোকানে যায় আর স্বর্ণের মোহরগুলো বিক্রি করে কাকুলির বাড়িতে যায়। এই নাও কাকুলি দিদি, তোমার ক্ষতিপূরণের টাকা। আজ থেকে আমি তোমার বাড়ির কাজের মেয়ে না, বুঝেছ? কি বলছিস এসব? এত টাকা তুই কোথায় পেলি? তোর হাতে তো দেখছি অনেক টাকা। বল, কোথায় থেকে চুরি করে এনেছিস? মুখ সামনে কথা বলো কাকুলি দিদি, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই, তোমার মতো মিথ্যাবাদী নই। তুমি না বলেছিলে সৃষ্টিকর্তা তোকে ধনী করে দেয় না? আজ দেখো, সৃষ্টিকর্তা আমাকে ধনী করে দিয়েছে। সৃষ্টিকর্তার কাছে চেয়েছি বলে আজ আমি তোমার থেকে ধনী হয়ে গেলাম। টুনি, আমাকে ক্ষমা করে দে রে বোন, ক্ষমা করে দে, আর তোর ওখান থেকে আমাকে অর্ধেক টাকা দে। তুমি তো ধনী, তোমাকে কেন টাকা দিব? আমি এই টাকা দিয়ে নিজের জন্য কিছু করব আর বাকিটা গরিবদের মাঝে বিলিয়ে দিব। টুনি, আমিও গরিব হয়ে গেছি রে, কালো জুয়া খেলে সব টাকা শেষ করে ফেলেছে, কিন্তু এইসব কথা আমি কাউকে বলিনি, সবাই আমাকে গরিব পাখি বলে অবহেলা করবে। নিজের মতো সবাইকে ভাবো, নিজে অবহেলা করো বলে কি সবাই গরিবদের অবহেলা করবে? এই নাও কিছু টাকা, আর কখনো ধনী হলে গরিবদের অবহেলা করিও না, গরিবদের উপর অন্যায় অত্যাচার করো না, কারণ গরিবরা মেনে নিলেও সৃষ্টিকর্তা মেনে নেন না। আর তোমার কাঠের ঘরটা রং করা বাকি আছে, রং মিস্ত্রি ডেকে রংটা করে নিও। এরপর টুনি সেখান থেকে বাড়িতে চলে আসে আর বনের গরিব পাখিদের কিছু টাকা দেয় আর বাকি টাকা দিয়ে জমি জমা কিনে ফসল ফলাতে শুরু করে আর টুনির দিন পাল্টে যায়। ঘরে অনেক খাবার রাখা আছে, যখন মন চায় খেয়ে নিবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। শিমুলপুর বনে ছিল অনেক পাখির বসবাস। ওই বনে একটা বিরাট বটগাছ ছিল। ওই বটগাছে বাস করত কণিকা কাক নামে এক শাকচুন্নী। বটগাছের চারদিকটা ছিল অন্ধকার। ওই শাকচুন্নী কণিকা কাকের প্রিয় খাবার ছিল মাছ। কণিকা শাকচুন্নী বনের অন্য পাখিদের খুব জ্বালাতন করত। একদিন কণিকা শাকচুন্নী দুপুর বেলা বটগাছের ডালে বসে বলছিল, দুদিন হলো আমার প্রিয় খাবার মাছ খাই না, কেউ দেখি এখন মাছ এদিক দিয়ে নিয়েই যায় না, মনে হয় বনের সবাই মাছ খাওয়া বাদিয়ে দিয়েছে। এমন সময় ওই দিক দিয়ে যোগু কাক একটা বড় মাছ নিয়ে তার বাসার দিকে যাচ্ছিল। আর কণিকা কাক মাছটাকে নিয়ে বটগাছের ডালে বসে মজা করে খায় আর বলে, কি মজা লাগছে মাছটা খেতে, এখন থেকে প্রতিদিন যারা এই গাছে আনিস দিয়ে বাজার থেকে মাছ কিনে নিয়ে যাবে, আমি তাদেরকে ভয় দেখিয়ে মাছ নিয়ে যাব। আজকের পর থেকে আর আমাকে না খেয়ে থাকতে হবে না, আজকের মতো পেটটা খুব ভরে গিয়েছে, এখন আমি একটু ঘুমিয়ে বিশ্রাম নেই। এই বলে কণিকা কাক ঘুমিয়ে পড়ে। পরের দিন দুপুর বেলা কবুতর বাজার থেকে একটা মাছ আর অনেকগুলো সবজি নিয়ে বটগাছের নিচ দিয়ে বাড়িতে যাচ্ছিল। এমন সময় কণিকা কাক, এই আমি তো মাছের গন্ধ পাচ্ছি, আমার মনে হয় সামনের এই পাখিটার ব্যাগে মাছ আছে, আমার তো ওই মাছটাকে খেতেই হবে, কি সুন্দর মাছের সুবাস, এই পাখি তোর ব্যাগে যে মাছ শাকচুন্নিকে কবুতর তার সামনে দেখে অনেক ভয় পায়
আর ভয় পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আমি তো শুধু মাছটাই চাইলাম, আর এত দেখে আমাকে পুরো ব্যাংকটা দিয়ে অজ্ঞান হয়ে গেল ভীতু ডিম কোদাকার। এরা কি ভীতু? এই বলে কণিকা কাক কবুতরের ব্যাগ থেকে মাছটা বের করে খেতে থাকে। আর এইভাবে প্রতিদিন কণিকা কাক পাখিদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মাছ নিয়ে খেত। এভাবে বনের পাখিদের মাঝে ভয়ের আতঙ্ক শুরু হয়ে যায়। যোগু দাদা, আমি কাল জোর বাঁচা বেঁচে গেছি। তুমি কি জানো আমাদের ওই বড় বট গাছে মাছ খেকো একটা আত্মা মানে শাকচুনি থাকে। আরে কবুতর, শুধু কি তুমি? আমিও তো সেদিন ওই পেতনির কাছ থেকে কোনো মতো বেঁচে ফিরেছিলাম। সেদিন যদি আমি মাছ না রেখে পালাতাম তাহলে আমার ঘাড় মটকে দিত। আর তোমার আমার কাছ থেকে শুধু মাছ নেয়নি, বনের অনেকের কাছ থেকে মাছ নিয়েছে। আমি তো এখন ওই বট গাছের তল দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিয়েছি। একবার মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি, আর যাব না আমি ওই দিক দিয়ে। এভাবেই চলতে থাকে দিন। এরপর একদিন টুনি বাজার থেকে একটা বড় মাছ কিনে ওই বট গাছের তল দিয়ে তার বাসায় যাচ্ছিল। টুনি ছিল খুবই বুদ্ধিমতী আর অনেক সাহসী। টুনিকে দেখে কণিকা কাক বলে, আমাকে তোর মাছটা দিয়ে যা, দিয়ে যা, এই মাছ দিয়ে যা, আমি খাবো মাছ, মাছ খাবো, কতদিন থেকে মাছ খাই না, তোর হাতের মাছটা দে, দে বলছি মাছটা দে। কেন, আমি তোমাকে কেন মাছ দিব? আমি আমার বাচ্চাদের জন্য কত কষ্ট করে মাছ কিনেছি, সেটা কি তোমাকে দেওয়ার জন্য? হ্যাঁ, তোর সাহস তো কম নয়, তুই কি মানে অন্য পাখিদের মুখে আমার কথা শুনিস নি রে? তুই যদি এখন আমাকে মাছ না দিস তাহলে আমি তোর ঘাড় মটকে খাবো। ইস, ঘাড় মটকে দেওয়া কি অত সহজ কাজ? তুই যদি আমার ঘাড় মটকাতে আসিস তাহলে আমিও তোর গায়ে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিব। এই বলে দিলাম, তাই বাঁচতে চাইলে এখন আমার রাস্তা ছাড়। টুনির কথা আর ওর সাহসিকতা দেখে কণিকা কাক ভয় পায় আর অনেক অবাকও হয়। কণিকা এরপর টুনির রাস্তা ছেড়ে দেয় আর টুনি মাছ নিয়ে বাসায় যায়। বাড়িতে যায় আর ওর রান্নাঘরে ঢুকে দেখে টুনি তার মাছটা এক পাশে রেখে রান্না করছে। এরপর কণিকা কাক টুনির চুলা থেকে আগুন জাদু করে তার রান্নাঘরের চারিদিকে ছিটিয়ে দেয় আর বলে, তুই তোর মাছটা আমাকে দিয়ে দে, নইলে আমি তোকে সহ তোর পুরো বাড়ি জ্বালিয়ে দিব। তুমি এখানে অবধি এসেছো আর এগুলো কি করছো? এই আগুনগুলো নিভিয়ে দাও, আমার ঘরে দুটো বাচ্চা ঘুমাচ্ছে। আমি তোমাকে মাছ দিচ্ছি, দাঁড়াও, তবু এই আগুনগুলো তুমি নিভিয়ে দাও। চারিদিকে দাও দাও করে আগুন জ্বলছে। এই নাও, এই নাও তোমার মাছ, তবু এত বড় ক্ষতি তুমি আমার করো না। আর কোনো দুনো পেতনিদের সাথে নামতে আসবি না বলে দিলাম। এই বলে কণিকা কাক মাছ নিয়ে টুনির ঘরে আগুন নিভিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। টুনির বাড়িতে এই ঘটনার পর পুরো বনে পাখিরা আরো অনেক ভয় পেয়ে যায় আর ওই বটগাছের নিচ দিয়ে যাওয়া আসা একদম বন্ধ করে দেয়। তখন কণিকা কাকেরও মাছ খাওয়া বন্ধ হয়ে যায়। একদিন, অনেক দিন হলো মাছ খাই না, এখন আর কেউই রাস্তা দিয়ে মাছ নিয়ে যায় না। এই বলে কণিকা শাকচুন্নি টুনির বাসায় যায় আর ওখানে গিয়ে দেখে টোনা বাজার থেকে মাছ আর সবজি নিয়ে বাড়ির দিকে আসছে।
এই দেখে কনিকা পেতনি বলে, টোনার কাছ থেকে মাছটা আমার নিতেই হবে, কিন্তু কিভাবে নেব? পেয়েছি, আমি টুনি সেজে টোনার কাছ থেকে মাছটা নেব। এই বলে কনিকা কাক টুনির রূপ ধারণ করে আর টোনার কাছে যায়। টোনা দেখি, আমাকে বাজারের ব্যাগটা দাও তো। একি টুনি, মাঝ রাস্তায় বাজারের ব্যাগ চাইছো কেন? আমি তো বাড়ির দিকে যাচ্ছি, আর তুমি এখানে কেন বলো তো? তুমি অনেক দূর থেকে এই ব্যাগটা নিয়ে আসছো, তাই আমি একটু এগিয়ে নিতে আসলাম আর কি, বুঝতে পেরেছো? এই বলে কনিকা কাক টোনার হাত থেকে ব্যাগটা নেয় আর বড় মাছটা বের করে সবজিগুলো দূরে ফেলে দেয়। কি ব্যাপার টুনি, সবজিগুলো ফেলে দিয়ে শুধু মাছটা নিলে কেন? আজকে তোমার জন্য অনেক মজা করে মাছ রান্না করব, তাই শুধু মাছটা নিলাম, আর পরে এসে সবজিগুলো নিয়ে যাব। শোনো টোনা, তুমি ধীরে ধীরে এসো, আর আমি তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, মাছ রান্না করব জানো। এরপর টুনি রূপী কনিকা কাক অন্য রাস্তা দিয়ে বটগাছে চলে আসে আর মাছ খায় আর বলতে থাকে, টোনাটা কি বোকারে বাবা, কি বোকা, টোনার বোকামো দেখে আমার তো হাসির দাম ছিল না। এইভাবে নকল টুনি সেজে টোনাকে বোকা বানিয়ে মাছ খাবো আমি। এদিকে টোনা বাড়ি ফিরে এসে ফ্রেশ হয় আর টুনির কাছে বলে, টুনি দাও দাও খেতে দাও তো, আজ মজা করে মাছ দিয়ে ভাত খাবো। মাছ? মাছ কোথায় পেলে তুমি? আজকে তো তুমি কোনো বাজারই করনি। বাসায় যেসব সবজি ছিল আমি সেটুকুই রান্না করেছি, আর সেই সবজি দিয়ে তোমাকে আজ ভাত খেতে হবে। কি সব বলছো টুনি, আমি তো মাছ আনলাম আর তুমিও তো আমার কাছ থেকে মাছ নিলে, আমাকে বললে যে আমি মাছ মজা করে রান্না করব, আর এখন বলছো মাছ রান্না করনি আর আমি কোনো বাজারই করে আনিনি, তুমি কি পাগল হয়ে গেছো টুনি? কি বলছো তুমি, আমি তোমার কাছ থেকে মাছ নিয়েছি মানে? কিন্তু আমার তো তোমার সাথে এক্ষুনি দেখা হলো, তার মানে ওই শাকচুনি পেতনিটা আমার রূপ ধারণ করে তোমার কাছ থেকে হয়তো মাছ নিয়েছে টোনা, আর তুমি সেটা একটুও বুঝতে পারোনি। আরে হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, তখন ও আমার সামনে সবজিগুলো রেখে শুধু মাছটাই নিয়েছে, এই পেতনির জ্বালায় আর বনের কেউ মাছ খেতে পারবে না। ওকে একটা শাস্তি দিতেই হবে, যাতে ও আর কোনোদিনও কারো কাছ থেকে মাছ নিতে না পারে। টোনা শোনো, তুমি কালকেও মাছ নিয়ে আসবে, আর ও যখন তোমার কাছে মাছ চাইবে তখন আমি পিছন থেকে ও শরীরে গরম তেল ঢেলে দিব, বুঝতে পেরেছো? এটা আমার বুদ্ধি। টোনা টুনির কথায় রাজি হয় আর পরের দিন টোনা টুনির বুদ্ধিমতো মাছ নিয়ে আসে আর শাকচুন্নি কনিকা আবারও টুনির রূপ নিয়ে টোনার কাছ থেকে যেই না মাছটা নিতে যায়, অমনি টুনি পেছন থেকে এসে গরম তেল শরীরে ঢেলে দেয় আর কনিকা টুনির রূপ থেকে আবারও নিজের রূপে ফিরে আসে আর চিৎকার করতে থাকে, ওরে মারি ওরে মারি ওরে মারি, শরীরটা পুড়ে গেল, জ্বলে গেল, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। এই শাকচুন্নি পেতনি, তুই আরো মাছ চুরি করবি? অন্য পাখিদের ভয় দেখাবি বল? না না, আমি আর কখনো মাছ খাবো না, নাক ধরছি নাক ধরছি, আর কখনো মাছ খাবো না, আমাকে এই যাত্রায় ছেড়ে দাও টুনি, আমি এখান থেকে পালাই পালাই দূরে চলে যাব। এই বলে কনিকা পেতনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর টুনির বুদ্ধির কারণে বনে আবারও আগের মতো পাখিরা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। দেখো কাণ্ড, ঘরে তো কোনো মাছ মাংসই নেই, এখন আমি খালি সবজি রান্না করব নাকি? না না বাপু, আমি খালি সবজি মুখে তুলতে পারবো না, দরকার হলে আজ রান্নাই বন্ধ, তাও আমি সবজি দিয়ে ভাত খেতে পারবো না। এ কথা বলে খাপটি মেরে বসে থাকে টুনি। টুনি তার স্বামী টোনার সাথে ফুলপুর জঙ্গলে থাকতো,
টুনি খুবই উশৃঙ্খল আর পেটুক স্বভাবের ছিল, তাই টুনাকে বেশ সুচতুর হয়ে সংসার চালাতে হতো। এই যে গিন্নি, বলছি পেটের মধ্যে তো ইঁদুর ছোটাছুটি করছে, তাড়াতাড়ি খেতে দাও গো। আমি খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না, বড় খাটুনি গেছে আজ আমার উপর দিয়ে। আজ রান্না হয়নি, তাই এখন তোমায় আমি কিছুই খেতে দিতে পারবো না। তুমি একদম আমার উপর চিৎকার চেঁচামেচি করবে না। সে কি গিন্নি, আমি আবার কখন তোমার উপর চিৎকার চেঁচামেচি করলাম? তুমি শুধু বলো তো, কেন রান্না করনি? কি রান্না করব, ঘরে তো মাছ মাংস কিছুই নেই। আমি তো শুধু সবজি রান্না করব না, তাই আজ বাসায় কোনো রান্নাই হয়নি। তুমি শুধু কিপটামো করবে, আর তার খেসারত দিব আমি? না, সে আমি মোটেও মেনে নিব না। এই রে গিন্নি, তো দেখছি মনে মনে ভীষণ খেপে গেছে। না, যে করেই হোক গিন্নিকে শান্ত করতে হবে, আবার টাকাও বাঁচাতে হবে। ভবিষ্যৎ বলে তো একটা কথা আছে, তাই না? কিন্তু অল্প টাকায় এখন আমি কি সমস্যার সমাধান করব? পেয়েছি। না না গিন্নি, তুমি শুধু সবজি রান্না করবে কেন? তুমি তো আজ রান্না না করে ভালোই করেছো। চলো, তোমাকে নিয়ে আজ আমি বাহিরে খেতে যাব, তবে একটা শর্ত আছে কিন্তু। কি কি বলে তুমি, বাইরে নিয়ে খাওয়াবে আমাকে? তবে আর দেরি করছো কেন, চলো তাড়াতাড়ি। আর এসব শর্ত নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি তোমার সব শর্তে রাজি। সত্যি তো? তবে শর্তটা শুনে নাও, আজ থেকে আগামী এক সপ্তাহ বাসায় শুধু সবজি রান্না হবে, আর কোনো মাংস আনার আবদার করতে পারবে না কিন্তু। টোনার এসব শর্তেও টুনি রাজি হয়, আর টুনিকে নিয়ে টোনা বাইরে যায়। আর পথের ধারে টোনা ফুচকার দোকান দেখে টুনিকে সেখানে নিয়ে যায়। গিন্নি, তুমি তো ফুচকা খেতে বেশ পছন্দ করো, তাই ভাবছি আজ আমি তোমার সাথে ফুচকা প্রতিযোগিতা করব, দেখি তুমি আমাকে হারাতে পারো কিনা। তুমি বড্ড হাসালে আমার টোনা, তুমি নাকি আমাকে ফুচকা প্রতিযোগিতায় হারাবে, তবে শুরু হোক প্রতিযোগিতা। এরপর টোনা টুনি ফুচকা খেতে শুরু করে, আর টোনাকে হারানোর জন্য টুনি পেট পুরে ফুচকা খায়। দেখেছো তো টোনা, শেষমেশ তুমি আমার কাছে হেরে গেলে। তবে টোনা, আমি আজ আর বাইরে খাবো না, চলো এবার বাড়ি ফিরে যাই। এটাই তো আমি চেয়েছিলাম, অল্প টাকায় টুনিকে পেট পুরে খাওয়ালাম, আবার এক সপ্তাহ সবজি রান্নার শর্তটাও দিলাম। একেই বলে লাভে লাভ। হ্যাঁ গিন্নি, চলো, আমারও খিদে মিটে গেছে। এভাবেই টোনা চালাকি করে পয়সা বাঁচাতো। হ্যাঁ গো, দেখো না ওই গয়নাটা কত সুন্দর, বাইরে থেকে কি সুন্দর চকচক করছে। বলছি টোনা, আমাকে ওই গয়নাটা কিনে দাও না। তুমি আজকে এই গয়না কিনে নিবে গো গিন্নি? আচ্ছা, তুমি কি ভুলে গেছো আর কদিন পরে আমাদের বিবাহ বার্ষিকী? তুমি কি আজকের সামান্য গহনার জন্য বিবাহ বার্ষিকীর উপহারটা হারাতে চাও বলো তো? হ্যাঁ, তাই তো, তুমি তো আমার গিফটের স্বামী, তুমি তো আর দুবার খরচ করবে না। যাও, তোমাকে আর গয়না কিনে দিতে হবে না। এসব কথা বলে টুনি বাসায় যায়, আর টোনাও টুনির পিছু পিছু বাসায় ফিরে যায়। আর দেখতে দেখতে টোনা টুনির বিবাহ বার্ষিকী চলে আসে, আর টোনা টুনিকে একটা সোনার গয়না উপহার দেয়। সেই দিন দেখলাম কি, আর আজ তুমি আমায় উপহার দিলে কি? না, তোমার সাথে আর পারা গেল না। তুমি যখন আমার জন্য গয়না এনেছো, তবে তো আর কিছুই বলার নেই, দাও গয়নাটাই পরিয়ে দাও। এরপর টোনা টুনিকে গয়না পরিয়ে দেয়, আর এভাবেই টোনা চালাকি করে টুনিকে নিয়ে গুছিয়ে সংসার করত। আরে বাহ, ভালোই তো, এক বউকে ফেলে রেখে এসে আরেক বউকে নিয়ে আদিখেতা করছো, এ আমি কিছুতেই মেনে নিব না। আজ থেকে আমি তোমার সাথেই থাকবো, বুঝতে পেরেছো? কি গো এটা কি, আরে মহিলা কি বলছে এসব, তুমি কি এই মহিলাকে বিয়ে করেছো নাকি? এই ছিল আমাদের বিবাহ বার্ষিকীর উপহার, তাই তো বলি তুমি আমার সাথে এত কিপটিমি করছো কেন? তুমি আমার জন্য টাকা খরচ না করে তোমার এই বউয়ের জন্য খরচ করতে, তাই না? হায় হায় হায়, আমার কি হয়ে গেল, পোড়া কপাল আমার।
না গিন্নি, তুমি ভুল ভাবছো। আমি এই পাখিটাকে চিনি না, বিয়ে তো দূরের কথা। আমি তোমার সাথে চালাকি করে টাকা জমিয়ে রেখেছি আমাদের ভবিষ্যতের জন্য, জানো কি আমার চালাক স্বামী রে? না, তুমি এভাবে আমায় ঠকাতে পারো না। আমিও তোমার স্ত্রী, তুমি যতই অস্বীকার করো আমি এ বাসা থেকে কোথাও যাব না বলে দিলাম। এসব কথা বলে মুন্নিও টোনার বাসায় থেকে যায়। এদিকে আসল নকল দুই বউকে নিয়ে টোনা খুব বিপাকে পড়ে যায়। অবশেষে টোনা তার নকল বউকে তাড়াতে আবারও চালাকির আশ্রয় নেয়। কই গো গিন্নি, তোমরা দুজনে কোথায়? দেখো আমার সাথে কে এসেছে। কই গো গিন্নিরা, এমন শালের মতো চিৎকার করছো কেন? হ্যাঁ, আমরা কি মরে গেছি নাকি? আর এটা কে তোমার সাথে? আরে বৌদি, আপনি ভুলে গেলেন কি করে আমাকে? মনে নেই আপনার? আর টোনা দাদার বিয়ের সময় আপনার ঠোঁট ভেঙে গিয়েছিল, আমি পরে আপনাকে প্লাস্টিকের ঠোঁট লাগিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম 6 মাস পর ঠোঁটটা আবার কেটে ফেলতে হবে আর এই ঠোঁটটা পাল্টাতে হবে। তাই তো দাদা আমাকে নিয়ে এলো। আসুন বৌদি, আপনার ঠোঁট কেটে ঠোঁটটা পাল্টিয়ে দেই। কি ভুল ভাল বলছো, আমার তো টোনার সাথে বিয়েই হয়নি, তবে আমার ঠোঁট পাল্টানো হলো কখন? হ্যাঁ, এই রে, ঠোঁট হারানোর ভয়ে তো সব কথা আমি বলে দিলাম, এবার কি হবে? সে কি, তুমি না এতদিন বলে আসলে তুমি নাকি আমার স্ত্রী, আর আজ বলছো তোমার সাথে আমার বিয়েই হয়নি, তবে তুমি আমায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিলে। না মানে ইয়ে টোনা, তোমায় আর ইয়ে মানে করতে হবে না, তোমার সম্পর্কে আমি সব জানি। তুমি খুনের আসামি আর আমি হলাম পুলিশ, আর তুমি যে টোনার বাসায় টোনার বউ সেজে আত্মগোপন করে আছো সেটা টোনাই আমাকে বলেছে, আর টোনাই তো ঠোঁট কাটার চালাকি করে তোমায় ধরিয়ে দেওয়ার জন্য আমায় বাসায় নিয়ে এসেছে। এবার তবে চলো হাজতখানায়। এরপর পুলিশ মুন্নিকে নিয়ে যায়। তুমি আমায় মাফ করে দাও গো, সত্যি সত্যি তুমি আমার চালাক স্বামী, আর আমি কোনো বায়না করব না, তোমার কথা শুনে চলবো। এরপর টোনা টুনি সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।